হ্যালো ভিউয়ার্স স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে তোমরা যারা এস পরীক্ষার্থী আছো অথবা যারা তোমরা নবম দশম শ্রেণীতে পড়তেছ তাদের জন্য ট্যাক কোশ্চেন থেকে একটি প্র্যাকটিস ক্লাস কারণ আমরা যা সবাই জানি ট্যাক কোশ্চেন অনেক সহজ একটি গ্রামার তবুও আমরা কিন্তু এটা পাচে পাঁচ পাই না শুধুমাত্র আমাদের একটু অবহেলা এবং অনিহার কারণে কারণ আমরা এটা অবহেলা বা অনীহা করে আমরা প্র্যাকটিসটা করি না অথবা আমরা যেই রোলগুলো শিখি সেই রোলগুলো কিন্তু যথাযথ প্রয়োগটা আমরা করি না প্র্যাকটিসের জন্য মানে প্র্যাকটিস না করে তো তোমরা যারা প্র্যাকটিস করো নাই বা প্র্যাকটিস করতে একদমই আগ্রহী না তারা কিন্তু প্র্যাকটিসটা করবে আর আমরা যে ক্লাসটা দিচ্ছি এই ক্লাসটি একটু ফলো করবে তাহলে তোমাদের যে ছোটো খাটো ভুলগুলো আছে সেগুলো শুধরে নিতে পারবে এবং প্র্যাকটিসটার সাথে কিন্তু হয়ে যাবে তো আজকের প্র্যাকটিস ক্লাসে আমাদের যশোর বোর্ড দু হাজার উনিশ সালে যেই প্রশ্নটা এসেছিল ট্যাক কোশ্চেন সেইটা নিয়ে সেখান থেকে যে প্রশ্নটা সাজিয়েছি তো তোমরা যদি এগুলো একটু ভালো করে দেখো তাহলে এইখানে যতগুলো রোল দেওয়া আছে আমি সেই রোলের রোলগুলো তোমাকে মনে করে দেওয়ার চেষ্টা করব এবং সেই অনুযায়ী কিন্তু এটা সলভ করার চেষ্টা করব। আরও একটা কথা বলি যদি প্র্যাকটিস ক্লাসটা তোমরা করছো আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এইটার একটা পুরো ভিডিও দেওয়া আছে রোলের উপরে তোমরা চাইলে সেই রোল ক্লাসটি দেখে আসতে পারো তাহলে তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে আমাদের প্লে লিস্টে গিয়ে তোমরা ট্র্যাক কোশনের সেই ক্লাসটি কিন্তু অবশ্যই দেখে আসবে তো দেখো তারপরও আমি কিন্তু এখানে রোলটা মনে করে দেবো তোমার একটু ভালো করে দেখো বা বোঝার চেষ্টা করো তো আমাদের প্রথমে কি দেওয়া আছে প্রথমে দেওয়া আছে ইউ হ্যাড বেটার ড্রিঙ্ক কোল্ড ওয়াটার দেখো আমাদের প্রথম যে রোলটা আমরা বলেছিলাম যে সাহায্যকারী ভার্ভ যদি থাকে কোনো বাক্যে তাহলে ওই সাহায্যকারী ভার্ভটি আগে লিখতে হয় তো দেখো প্রথম এই সেন্টেন্সটা আমাদের একটা সাহায্যকারী ভার আছে হ্যাট তো যেহেতু হ্যাড আছে আমরা প্রথমে হ্যাডটা লিখবো ঠিক আছে একটা সাহায্য করবে ভাব হ্যাড আছে তো হ্যাডটা লিখবো এবার দেখবো এখানে কোনো নেগেটিভ শব্দ আছে কি না নেগেটিভ শব্দ বলতে আমরা বোঝাচ্ছি এখানে যদি নন তারপর নেভার নট অথবা নো এইগুলো তো আমরা জানি এরপরে আছে হার্ডলি স্কারলি লিটিল ফিউ ঠিক আছে সেলডম এগুলো এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড যদি নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে কিন্তু আমাদের নেগেটিভ ওয়ার্ড বা নটটা দিতে হয় না আর যদি না থাকে তাহলে আমাদের একটা নট যোগ করতে হয় সংক্ষিপ্ত আকারে আমরা এইটা বলেছিলাম তোমাদের রোলে এই যে সেই নটটা কিন্তু আমরা ইউজ করে দিয়েছি যেহেতু এই বাক্যে নাই ঠিক আছে এরপরে দেখো আমরা বলেছিলাম যে বাক্যের সাবজেক্টটির প্রোনাউন বসে তো হ্যাডের আগে বা সাহায্যের ভাব যেখানে থাকে তার আগে যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট এখানে হচ্ছে ইউ ইউ নিজেই কিন্তু একটা প্রোনাউন যেহেতু নিজে একটা প্রোনাউন সো এই ইউটা থাকছে এই ইউটাই আমরা বসিয়ে দিব তো যেহেতু pronoun আছে তো আমরা প্রণাওয়নটাই দিয়ে দেবো ওকে এরপর প্রশ্ন তাদের চিহ্ন তোমরা একটু ভালো করে কেয়ারফুলি করে কিন্তু এটা লিখবে শুধুমাত্র অ্যানসার টুক লিখবে এবং লাস্টে প্রশ্নমতো অবশ্যই দেবে নাহলে কিন্তু তোমাদের এটা কাটা যাবে এরপরে আছি দেখো যে সেন্টেন্সটা দ্য ফাদার রোজ ইন হিম অ্যাট হিস সাইট এখানে দেখো দ্য ফাদার কথাটা আছে আর এখানে কিন্তু কোনো সাহায্যকারী ভাব নাই রোজ আছে রোজ বলতে এখানে কি বলছে রাইস রাইসের পাস্টফ্রম হচ্ছে রোজ ঠিক আছে তো এই যে পাস্টফ্রম বা ভার্ভ টু যদি ভার্ভ টু থাকে বা একটা এসে যদি কোনো সাহায্যকারী ভার্ভ না থাকে সেন্টেন্সে তো আমরা বলেছিলাম ডু ডাস ডিট বসে এই রোলটা একটু মনে করে নাও ডু ডাস ডিড বসে যদি মূল ভার্ভের শেষে এস অথবা ইএস যোগ থাকে তাহলে ডাস বসে আর যদি ভার্ভের প্রেজেন্ট রূপ থাকে তাহলে ডু বসে আর যদি ভার্ভের রূপ থাকে বা ভি টু থাকে তাহলে ডিড বসে যেহেতু এটা আমাদের পাস্ট রুপ রাইজের পাস রূপ হচ্ছে রোজ তো এখানে কিন্তু আমরা ডিড দেবো তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্সারে এই যে ডিডটা লিখবো এই যে ডিড এরপরে দেখব এই বাক্যে নেগেটিভ কোনো ওয়ার্ড আছে কি না দেখো এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই যদি নেগেটিভ ওয়ার্ড না থাকে তাহলে অবশ্যই আমরা সংক্ষিপ্ত আকারে এন কমারটি ডিডের সাথে মিশে ডিডেন্ট হয়ে গেল এখানে দা ফাদার তোমাদের একটা কথা বলি ফাদার যদি শুধু ফাদার থাকতো তাহলে আমাদের হি হতো যদি এখানে আরও একটা রোল আছে দা মাদার থাকে অনেক সময় যদি শুধু মাদার থাকে তাহলে শি হয় যেহেতু মেয়ে কিন্তু যখন দা ফাদার দা মাদার হবে তখন তার পরিবর্তে তোমরা ইট দেবা কারণ এখানে ভাত পিতৃত্ব বোঝানো হয়েছে একটা অনুভূতিজাত শব্দ এই জন্য এটার পরিবর্তে আমরা কী দেবো প্রণাউন হিসেবে ইট এই যে ফাদার এটার পরিবর্তে আমরা কী দেবো ইট দ্য ফাদার থাকলে ইট দেওয়ার শুধু ফাদার থাকলে খি দেব আর যদি মাদার থাকে তাহলে সি দেবো আর যদি দাম মাদার থাকে তাহলে ইট ব্যবহার করবো ঠিক আছে আর লাস্টের প্রশ্ন চিহ্ন মনে থাকে যেন এরপর দেখো যে রোলটা থ্যাংক ইউ ভেরি মাচ তো থ্যাংক ইউ ভেরি মাচ এখানে কিন্তু মূল ভার দিয়ে শুরু হয়েছে মূল ভার দিয়ে আমরা তোমাদের একটা রোল দিয়েছিলাম যদি মূল ভার দিয়ে শুরু হয় তাহলে আমরা বলেছিলাম যে এখানে তোমরা আর কিছু চিন্তা ভাবনা করে উইল ইউ দিয়ে দেবা কী দেওয়া উইল ইউ দেখো এখানে কিন্তু মূল ভার থ্যাঙ্ক মানে কি ধন্যবাদ দেওয়া তার আগে কোনো কোনো সাবজেক্ট নাই বা কোনো কর্তা নাই হি সি ইট অথবা আই উই এগুলো কোনো সাবজেক্টের নাই কোনো নামও নাই তাহলে এটা হচ্ছে কি থ্যাঙ্ক ইউ এটা হলো মূল দিয়ে শুরু হয়েছে যখন মূল দিয়ে শুরু হবে তখন আমরা আর কিছু চিন্তা না করে আমরা দেবো হচ্ছে উইল ইউ এই যে হয়ে গেলো আমাদের এটা সমাধান আর লাস্টে প্রশ্ন দেখ চিহ্ন এরপরেটা দেখো হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার কেম হিয়ার দেখো এই বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই কিন্তু একটা মূল ভার্ভ আছে কাম এই কামের ই আছে কেম যখন কেম থাকবে তখন কিন্তু আমরা কি করব দেখো এটা ভার্ভ টু আছে যদি ভার্ভ টু থাকে তাহলে আমরা বলেছিলাম কিন্তু ডিট বসে তো আমরা এখানে অবশ্যই ডিটটা দিয়ে দেবো ঠিক আছে এই যে সেই ডিট এই যে আমরা ডিটটা ব্যবহার করেছি এবার এই বাক্যে দেখো কোনো নট আছে কি না কোনো নট মানে নেগেটিভ ওয়ার্ড আছে কি না কোনো নেগেটিভ ওয়ার্ড নাই তাহলে আমরা এক্সট্রাটা নট দিয়ে দেব সংক্ষেপ আকারে নট তাহলে ডিডেন্ট এবারে আসি এখানে সাবজেক্ট আমরা কি দেবো দেখো এখানে হি আছে আর হিজ ব্রাদার আছে অ্যাজ ওয়েল এস দিয়ে আমাদের বোঝানো হয়েছে অ্যান্ড হ্যাঁ মানে এটা ভাগ করা হয়েছে হি অ্যাজ ওয়েলাস হিজ ব্রাদার তার মানে এখানে দুইজনের কথা বলা হচ্ছে একের অধিক একের অধিক হলে আমরা কী বলছিলাম দে হবে সে ব্যক্তি হোক আর বস্তু হোক একের অধিক হলে কী হয় প্রণাও দে হয় ওকে আর লাস্টে প্রশ্ন ওদের চিহ্ন এই ছিল আমাদের এটার সলিউশন এরপর হচ্ছে ই নাম্বার ই নাম্বার দেখো লেট আস হোম আমরা সব জায়গায় কিন্তু সব বোর্ডেই লেট আস অথবা লেটস এইটা নিয়ে একটা রোল পাই যে দেখো লেটস এটা নিয়ে একটা রোল পাই লেট আস অথবা লেটস যদি থাকে তোমরা চিন্তা ভাবনা না করেই তোমরা এই যে ট্যাগ কোশ্চেন এখানে শ্যাল উই দিয়ে দেবে একদম এই মার্কসটা যেন মিস নাই হয় ঠিক আছে শ্যাল উই এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন তো এই ছিল আমাদের আজকের ক্লাসে যশোর বোর্ড দু হাজার উনিশের সলিউশন তো তোমরা যদি এটা দেখে থাকো বা এই রোলগুলো মনে করে আবার করার চেষ্টা করো বা একটু প্র্যাকটিস করো তাহলে তোমরা অনেক ভালো করবে আরও একটা কথা বলে দিই হ্যাঁ তোমরা প্রতিদিন রাতে শোয়ার আগে বা ঘুমানোর আগে কিন্তু এই ক্লাসটা একটু শুনতে পারো অথবা দেখতে পারো শুনলেও হবে দেখলেও হবে সমস্যা নেই তাহলে তোমাদের এই ছোট যে যেই রোলগুলো আছে বারবার মনে পড়ে যাবে এবং সেই অনুযায়ী তোমরা কাজ করতে পারবে আর শেষ করার আগে একটা কথা বলে দিই যে তোমাদের যদি কোনো ক্লাস লাগে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাও আরও একটি কথা বলি যে তোমরা যারা ইংরেজি ভাষা শেখার শিখতে চাচ্ছ তারা অবশ্যই আমাদের ক্লাস ইংরেজি ভাষা শেখার উপরে ক্লাস যাচ্ছে সেগুলো একটু ফলো করবে কারণ আমরা অনেক সহজভাবে এবং সহজ ভাষা উপস্থাপন করার চেষ্টা করতেছি তো কথা হবে অন্য কোনো क्ट क्लास है अल्लाह हाफिज